আমি আর ভাই খেয়ে দিয়ে চলে এসেছি চটপট করে এখানে শ্যুট করতে, কারণ এরপর ভাইদের কাজ ছিল তাদেরকে ফটোগ্রাফি করার জন্য ওয়েডিং সিজনে। এখন তারা ভীষণ ব্যস্ত, তারপরও জোর জবরদস্তি করে ছবি টবি তুলে নিয়েছি, আর তোমরা সবাই দেখতে পারবে এই সমস্ত ছবি ওদের পেজে। তো আজকের এই লুকটা আমার কাছে তো ভীষণ স্পেশাল, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই ভিডিওগুলো ভাইরাই করেছে, ভাইয়ের পেজে তোমরা সব কিছুই ডিটেলসে পেয়ে যাবে। সো কিপ অন ওয়াচিং। সরস্বতী পুজো, আমি প্রিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল স্পাইসি ক্যান্ডি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সরস্বতী পুজো, আর আজকে আমাদের যেহেতু পুজো নেই কারণ আমাদের অসুখ পড়েছে, তার জন্য আজকে আমরা পুজো দিতে পারিনি। তারপরেও আমি আর বোন খুব সুন্দর সেজে সকালবেলা একটু ছবি তুললাম একটু ভাইবসটাকে ম্যাচ করার জন্য। আর আজকে বেশি কিছু না, বাট স্টিল আজকে আমার একটু মেহেন্দির কাজ আছে, তার সাথে সাথে আমি একটু ফটোশ্যুট করলাম, যেটার ফটোশ্যুটের ভিডিও বা তোমরা ফটো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে পেয়ে যাবে। আর তার সাথে সাথে আজকে কীভাবে ফটোশ্যুট করলাম সেটার কটা ভিডিও আমি তুলেছি, তোমাদের সবাইকে দেখাবো। আর বোন গেছিল আজকে স্যারের বাড়িতে পুজো দেখতে, বাট আলটিমেটলি পুরোহিত কোথাও পাওয়া যায় না, তো সেখানেও সে পুজো দেখতে পারলো না। তো আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনটা কেমন যাচ্ছে। একটা অর্ডিনারি ডে বাট তাও স্পেশাল, কারণ আজকে রিপাবলিক ডে অ্যান্ড তার সাথে সরস্বতী পুজো। আমরা বাঙালিরা যেরকম দেশপ্রেমী সেরকম সরস্বতী পুজোকেও সেইভাবেই আমরা প্রত্যেক বছর পালন করি। আর প্রত্যেক জায়গাতে এখন সরস্বতী পুজো ঠিক দুর্গা পুজোর মতনই সেলিব্রেট করা হচ্ছে। আজকে আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট হচ্ছে, তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আর লাইক করে তোমরা তোমাদের ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে দেখাও। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, 1000 সাবস্ক্রাইবার হয়েও 60 বেড়ে গেছে, আমি সবাইকে দেখছি, তোমাদের কমেন্ট আমি দেখছি, আমার খুব ভালো লাগছে তোমরা আমাকে এত সাপোর্ট করছো। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, আশা করছি পরের ব্লগগুলো খুব ভালো হবে আর তোমাদের এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। আমি আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর বোনের লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তারপর কি হয় তোমরা দেখতে থাকো। এই হচ্ছে বোনের ফুল লুকটা, মা সাজিয়ে দিয়েছে। সরি আজকে আমাদের ছাদটা খুব মেসি হয়ে রয়েছে শীতকালে। তো এই হচ্ছে বোনের লুকটা, খুব ভালো লাগছে শাড়িটা পরে। এবার চলো চট করে আমার পুরো লুকটা শাড়িটা পরিয়েছে মা, তার সাথে সাথে আমি একটু হেল্প করেছি, আর খুব সাটল আর খুব লাইট মেকআপ করেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর ছোটবেলার সেই নাচের আমার একটা ফুল ছিল যেটা নাচের সময় লাগতো, সেটা খোপায় বেঁধেছি। কি ভালো লাগছে না, আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই শাড়িটা আমার ঠাম্মার, আমি ঠাম্মার শাড়ি এরভাবে পরবো কোনো জন্য ভাবতে পারিনি। এত বছর, প্রায় 20 পুরনো এই শাড়িটা আমি যে এই পুরনো শাড়িটাই ঠাম্মার, এই এত বছর পুরনো শাড়িটা পরে আমার যে এতটা স্পেশাল ফিল হচ্ছে, আমি ভাবতে পারিনি যে ঠাম্মার এই শাড়িটা পরে আমি কোনোদিনও ছবি তুলবো। অল বিকজ অফ ইউ, কারণ আমিও ইনস্টাগ্রাম আর ইউটিউব করে করে অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি, তার সাথে সাথে পুরনো স্মৃতি জড়িয়ে এই শাড়িটা পরে যাবো এত মিষ্টি লাগবে আমি সত্যি ভাবিনি। আমি শাড়ি পরা অ্যাকচুয়ালি একটা টাইম পছন্দই করতাম না, তারপরেও যে এই শাড়িটা আমি পরবো ঠাম্মার শাড়িটা, তো ভাবতে পারিনি পরবো। তো আমাকে আমার নিজের লুকটা খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। আর তোমরা কিছু ইনফরমেশন চাইলে, যদি আমি লুকটা কী করে ক্রিয়েট করেছি যদি জানতে চাও, তো তোমাদের সেটাও আমি টিউটোরিয়াল করে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। প্রচুর গরম পড়ে গেছে, ভাবা যাচ্ছে না, মানে সরস্বতী পুজোতে এতটা গরম সত্যি ভাবতে পারিনি। তো এখন বাজে প্রায় 12, এবার আমি লেট হচ্ছি কারণ আমাকে 1:30 মধ্যে এখান থেকে বেরোতে হবে, মেহেন্দি পরাতে যেতে হবে, আজকে ব্রাইডাল বুকিং আছে।
আর তোমাদের সাথে একটা খুব স্যাড স্টোরি আমি আজকে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো আমি যে এই মেহেন্দিটা বানাবো এটার সাথে সাথে টাইম ল্যাপসে তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিচ্ছি যে কি হতে চলেছে, কারণ কেন আমি ওয়েডিং সিজনে বেনো বাড়িতে বসে রয়েছি সেটা তোমাদের সাথে রিভিল করতে চলেছি। এটা ইটস নট এ বিগ ডিল, বাট এটা খুব হার্ট ব্রেকিং। আমার বাড়িতে সবার খুব মন খারাপ, কী কারণ সেটা তোমাদেরকে জানাচ্ছি। আমাদের 25th February বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল বাংলাদেশে, আর সেখানে আমার মেহেন্দির কাজ ছিল, তাই আমি এই সিজনে একটাও কাজ নিইনি। বাট আমরা ভিসা পাইনি ঠিক মতন, তাই দুঃখের বিষয় আমরা যেতে পারলাম না। এই দেখো এই যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ, এটা আমি কালকে রাত্রে বানিয়ে নিয়ে গেছিলাম। এটাই হচ্ছে আমার হ্যান্ডমেড ন্যাচারাল মেহেন্দি, এটা পুরো এয়ারটাইট কন্টেনারে থাকে। আর এইটা হচ্ছে আমার ব্রাইডাল আর হাতে পায়ের জন্য এই কোয়ান্টিটিটা লাগবে। এবার দেখো 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 এটা ডাই রিলিজ করেছে, এটাকে ডাই রিলিজ বলে। এই যে উপরে দেখাচ্ছে তোমাদের এই যে এই জিনিসটা, এটাকে ডাই রিলিজ বলে। এবার দেখো ম্যাজিক কালার আলাদা, উপরের কালার আর ভেতরের কালার আলাদা। এই যে কালারটা এসেছে এইটা মানে বোঝা গেছে যে মেহেন্দি ইজ নাও রেডি ফর কুক। এবার এটাকে আমরা এই যে জলটা আছে জলটার সাথে এরকম ভাবে গুটিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের এটা থেকে সরস্বতী পূজোর প্রসাদ নিয়ে এসেছে। আমি কুল খাবো, কুল আমার খুব ফেভারিট। সরস্বতী পূজোর সকালের ফার্স্ট যেটা আমার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে কুল। সরস্বতী পূজায় একমাত্র কুল স্টার্টার, আর এটা আমার খেতে দারুণ লাগে। হেভি নারকেলের কুল, নারকেলের সাগরু আটো, শসা আটো, খুব হোল, খুব হেলদি খাবার, আমার খুব ভালো লাগে। তোমরাও ফল সবজি খাও, ভালো থাকো। এটাকে এইভাবে 10 মিনিট ধরে আমাকে এইভাবে স্টিয়ার করতে হবে, জল মেশাতে হবে। যতক্ষণ না এটা একটা থিক পেস্ট হয়ে রয়েছে, যতক্ষণ না এটা একদম স্লেক হয়ে নিচে নেমে আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা জল দিয়ে মিক্স করতে হবে। তো মিক্স করার পর যখন আমি মেহেন্দিতে ফিল করবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার এটা কমপ্লিট, মেহেন্দিটার ভেতর ঢুকিয়ে দিয়েছি। এবার আমার কাছে আছে এইগুলো সব বানানো, এবার এগুলো টুক 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 করে কেটে ঢুকাবো, আর এখানে কুচ করে কেটে দেবো। তো উদ্বোধন করা যাক এটাকে। বেশি বড় করে কাটবো না, না তো মেসি হয়ে যাবে। আবার আমি বড় করে কালাম, বড় করে কাটলাম না কেন বলো তো, কারণ এটাকে আমি আবার ইউজ করতে পারবো। বেকার বেকার থাকতে জিনিস থাকতে এত ইউজ অ্যান্ড থ্রো করা উচিত না, প্লাস্টিক বেশি ইউজ করা উচিত না। তো যতটা মিনিমাল ইউজ করা যায় তো ততটাই আমি করি। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু আস্তে আস্তে করলাম, বাট এটা আমি একবারই ঢুকিয়ে রেখে দিই। তো আমার এটা হয়ে গেল, একটা ফিল কোন কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটা কোন কমপ্লিট করে নেব। কমপ্লিট আমার কোন বানানো রেডি। এবার প্রায় এখন বাজে 1:45, এখনো এতটা মেহেন্দি বেঁচে গেছে। যদি লাগে তাহলে আবার কোন বানিয়ে ওখানে ফিল করে আবার মেহেন্দি বানানো হবে। আশা করছি এইগুলোতে আজকে আমার ব্রাইডাল কমপ্লিট হয়ে যাবে। তো এইবার খুব তাড়াহুড়োতে ছিলাম, তো তাই শাড়ি পরেই বসে পড়েছি মেহেন্দিটা বানাতে। আলটিমেটলি আমার মেইন কাজটা হয়ে গেল, এখন খেয়ে দিয়ে টুকটুক করে চলে যাব। তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে, আর দুপুরে কি লাঞ্চ হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দিশু, দিশু বাচ্চা স্কুলে যাচ্ছে, দিশু বাচ্চা স্কুলে যাচ্ছে, ভালো লাগছে? আজকে কি পুজো দিশা? সরস্বতী পুজো। তুই কোথায় যাচ্ছিস এখন? তাড়াতাড়ি ভিডিওটা ঠিক মতন করা হয়নি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, আলুর দম, আর তার সাথে গরম গরম বেগুনি। আলটিমেটলি খেয়ে দিয়ে উঠে প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখনই দেখতে পাচ্ছি চোখ বুঝে আসছে। বাট স্টিল কেমন একটা ওয়েদার, না ঠান্ডা ঠান্ডা গরম গরম বেশ ভালো লাগছে, ফ্যানটা চালালো বেশ ভালো লাগছে। তো এই যে দিউরানি, আমি এখন যাচ্ছি মেহেন্দি পড়াতে। তো চলো এখানে দেখাবো তোমাদের সাথে।
রাস্তাঘাটে চারিদিকে যেদিক তাকাচ্ছে সেদিকে শাড়ি আর পাঞ্জাবি পরে সবাই ঘুরে বেড়াচ্ছে। আমার এই মেহেন্দি প্রফেশনের জন্য কত বছর যে এই সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়া হয়নি সে আর কে বলবো, বাট আই লাভ মাই প্রফেশন। তো আমরা চলে এসেছি লোকেশনে, এটা আমাদের বিয়েবাড়ির লোকেশন ছিল, আর এখানে কিছুক্ষণে ওয়েট করার জন্য তোমাদেরকে পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। গাইজ আমরা চলে এসেছি লোকেশনে, ব্রাইডের ঘরে আমি আর দিয়া বসে রয়েছি, ঘরে কেউ নেই, জানি সবাই আই গেস বিয়েবাড়িতে দেখলে, যেখানে বিয়েবাড়িতে গেলাম ওখানে অনেক লোক ছিল তাই খুব অকওয়ার্ড ফিল হচ্ছিলো। তো ব্রাইড বলল জাগি ঘর বাস, এটা চেনা পরিচিত, আমার ছোটোবেলার থেকে আমাকে চেনে, আগে একবার মেহেন্দি পড়িয়েছিলাম, তাই বললো জাগি উপর বাস, আমি আসছি নিচে। সে কথা বলছে তার নাকি জ্বর এসছে, এবার দেখা যাক সে আসলে তার সাথে কথা বলা যাবে। এখানে একটা সাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর লেমন সিরাপটা আমি দিচ্ছিলাম, যেহেতু আমার ব্রাইড খুবই অসুস্থ ছিল তাই একটু তার খেয়ালও রাখতে হচ্ছিল, বাট আই লাভ মাই প্রফেশন আর আমি সব কিছুর যত্ন নিয়ে করতে খুব ভালোবাসি। প্রায় দেড় ঘন্টা পর আলটিমেটলি ব্রাইডালটা কমপ্লিট হয়েছে, তা আবার এক সাইড এখনও অনেকটা জিনিস বাকি আমাদের, যেহেতু তাড়াতাড়ি করতে পারতে ব্লগে বেশি বকতে পারছি না, তো তোমাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি যে কীরকম ডিজাইনটা হলো। আর আজকে আমার ব্রাইড একটু অসুস্থ, তো তার কাছ থেকে একটু ছোট্ট রিভিউ নিয়ে নেবো যে তার পুরো এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। আমার পুরো ডিজাইনটা ব্রাইডাল মেহেন্দির, আচ্ছা তোমাদের সবাইকে জিজ্ঞেস করি এখানে দুটো হেডের নাম আছে, দেখি তোমরা কেউ বলতে পারো নাকি, আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে জানিও যে তোমরা নামটা খুঁজে পেয়েছো। তো এই হয়েছে ব্রাইডাল মেহেন্দি, আর এই হচ্ছে আমার ব্রাইড যে খুবই মিষ্টি, আর কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। হ্যাঁ হাই, বলো এবার তোমার একটু রিভিউটা কেমন কি লাগলো বলো। শি ইজ ভেরি নার্ভাস। প্রিয়াকে নিয়ে কিছু বলার নেই, আমি প্রিয়াকে এর আগেও বুক করেছিলাম, এখন আমার ব্রাইডাল ডে, তো আমার ব্রাইডালে আমি প্রিয়াকে ছাড়া বেস্ট অপশন আমার কাউকে মনে হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ দ্য লুক, যেই এত সুন্দর আমাকে ব্রাইডাল মেহেন্দি দিয়েছে, এত সুন্দর ডিজাইন করে। এমনিতে আমি ভীষণ অসুস্থ, আমার ভীষণ জ্বর হয়েছে, আমার ব্রাইডাল, আমি ব্রাইড তারপর আমার জ্বর, কিন্তু তারপরেও আমাকে খুব সুন্দর ধরে ধরে আমাকে করাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, আর যারা মেহেন্দি বুক করতে যাও চোখ বন্ধ করে প্রিয়াকেই বুক করো, আমি তো প্রিয়া ছাড়া কাউকে চোখে দেখতে পাই না, এই জন্যই যারা মেহেন্দির জন্য বুক করতে চাও আমি বলবো গো ফর প্রিয়া। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। চলো এবার পুরো লুকটা আমি পরে তোমাদের সাথে দেখিয়ে দেবো। মেহেন্দিটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য এখানে ড্রায়ার দিচ্ছি, আর দিয়াকে বলছি দিয়া এরপর একটা রিলসের জন্য ভিডিওটা বানিয়ে দে। তো আমি এইভাবেই সারাদিন পাগলামো করতে করতে রিলস আর তার সাথে সাথে ব্লগটা কন্টিনিউ করে যাই, আর তার সাথে আমার যে মেহেন্দি প্রফেশন সেটাকেও ভালো করে কমপ্লিট করার চেষ্টা করি। এবার এখানে আবার পুরোটা পেছন দিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি লেমন সিরাপটা দিচ্ছি। আমি যেহেতু হ্যান্ডমেড ন্যাচারাল মেহেন্দি ইউজ করি তাই আমার মেহেন্দি খুব একটা বেশি ফল আউট হয় না, কিন্তু যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইড এখানে খুব অসুস্থ ছিল তাই একটু তার খেয়াল রেখে সুন্দরভাবে জিনিসটা যাতে লেগে যায় তো সেটাও করে দিচ্ছিলাম, আর লাস্টে একটু ফিনিশিং টাচও আমি এখানে দিয়ে দিয়েছি। ওটা যখন উঠবে এটা বন্ধ করে দেবে, এখন তো তোমার এটা কাঁচা রয়েছে, যখন তো শুকিয়ে যাবে একটু হালকা করে বন্ধ করে এই যে হাত আছে এই যে সেন্টার গরম করে, ঠিক আছে এটাও তো রয়েছে। লাস্ট বাট নট দি লিস্ট স্টেজে আমরা এখানে চলে এসেছি, যেখানে লবঙ্গ শেক নিতে হবে যাতে হাতে ডার্ক স্টেন আসে, আর ফিউচার ব্রাইড যারা তোমরা বুক করতে চাইছো তোমরা একটা ভালো করে দেখে নাও, বুঝে নাও কি করে করতে হয়। গাইস ব্লগটা আজকে এইটুকুই, ব্লগটা ছোট ছিল, ইনফরমেটিভ ছিল, তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব না করে কেউ যাবে না, তোমরা অনেকেই আছো যারা নতুন এসেছো আমার অ্যাকাউন্টে, তো কিপ অন ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাপোর্ট মি, বাই, দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে।